ত্রিদেশীয় সিরিজে দুর্দান্তভাবে শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে 129 বল এবং 8 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছিল সাকিব তামিমরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে 163 রানের বিশাল ব্যবধানে। এই ধারা সামনেও ধরে রাখতে চায় বাংলাদেশ। আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরমেন্স দিন দিন আরও ভালো হচ্ছে, খেলায় আসছে পরিণতের ছাপ, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে ক্রিকেটারদের মাঝে। এই প্রসঙ্গে তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটে 2-3 বছর হলো ভালো খেলতে শুরু করেছে। আমাদের সত্যি কথা কোনো রেকর্ডও একসময় ছিল না, কারণ আমরা শিখছিলাম, আমরা খুব নতুন ছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে, অ্যাচিভমেন্ট করা শুরু করেছি, সেলিব্রেট করা উচিত। ত্রিদেশীয় সিরিজে 2 ম্যাচেই বোনাস পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, এমন পারফরমেন্স ধরে রাখার ইঙ্গিত তামিমের কণ্ঠে। আমরা চেষ্টা করব যতগুলো ম্যাচ খেলবো প্রতিটা ম্যাচেই এরকম খেলার, অনেক সময় সম্ভব হয় কখনো হয় না। আমি যেটা সবসময় টার্গেট করি তা হলো 30-40 বল খেলে সেট হওয়ার পর যতটা বড় করা যায়। যে কোনো পজিশনেই আপনি নামেন না কেন, প্রথম 20টা বল সবসময়ই কঠিন, তাই আমি সবসময় চেষ্টা করি 20-30 বল হ্যান্ডেলড ওয়েল, যখন সেট হয়ে যায় চেষ্টা করি ইনিংস যতটা বড় করা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে রিল্যাক্সের কোনো সময় নেই বলে মনে করেন তামিম ইকবাল। গত 2-3 বছর অসাধারণ পারফরমেন্স করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, সেটাই ধরে রাখতে চান। সত্যি কথা, আমি নিজে কখনো মনে করি না আমি কিছু করে ফেলেছি, রিল্যাক্সের ভাব এসে যাবে বা অন্য কিছু। শেষ 2-3 বছর ভালো করছি, আমি আমার চেষ্টা সবসময় এরকম রাখছি, মাইন্ডসেট সবসময় এক থাকুক, প্রসেস অফ ব্যাটিং সেম অলওয়েজ, ফাইনালি আমি সেট করতে পারছি, 1 মিনিটও সম্ভব না, আপনি রিল্যাক্স হয়ে ব্যাটিং করবেন।